নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলু এঁচোড়ের ডালনা। খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজল দিয়ে সুস্বাদু নিরামিষ পদটি কী করে রান্না করবে, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। আর এটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগে। রান্না শুরু করব প্রথমেই চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। চুলার আঁচ হাইতে রেখে তেলটাকে এভাবে নাড়াচাড়া করে ধোঁয়াটা অবধি গরম করে নেব। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড এরকম কালো করে ভেজে নেব। কিছু গোটা গরম মশলা দিলাম, এখানে আছে 2 ফাটিয়ে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। একই সাথে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড সমস্ত ফোড়ন মশলাকে ভাজার পরে দিচ্ছি 1 টিস্পুন চিনি। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে চিনিটাকে ক্যারামেলাইজড করে নেব। এইভাবে ফোড়নের মধ্যে চিনি দিলে খুব সুন্দর একটা তরকারিতে লালচে কালার আসে। যখনই দেখবে চিনিটা এরকম গলে গিয়ে লালচে হয়ে ফুলে উঠেছে, এর সাথে সাথেই কিন্তু আগে থেকে ভাপিয়ে রাখা এঁচোড় আর আলু দিয়ে দিতে হবে। একটুখানি সাবধানে এই কাজটা করতে হবে, চিনি পুড়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এঁচোড় আর আলুকে সামান্য নুন হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে ভাপিয়ে নিয়েছি। তারপরে কুকারে সম্পূর্ণ গ্যাসটা নিজে থেকে রিলিজ করে নিয়েছি। এর ফলে আলু আর এঁচোড় সিদ্ধ হয়েছে, তবে কিন্তু একদম গলে যায়নি। একদম লো ফ্লেমে 3-4 মিনিট সময় নিয়ে আলু আর এঁচোড়গুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তবে তোমরা চাইলে আলু আর এঁচোড়টাকে আগে ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে এই রান্নাটা করতে পারো। দেখো আলু আর এঁচোড় কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1.5 টিস্পুন লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। একই সাথে 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, এতে তরকারিতে খুব সুন্দর একটা লালচে কালার আসবে। এই লঙ্কা গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হবে না। আলু আর এঁচোড় সেদ্ধ করার সময় আমি লবণ আর হলুদ ব্যবহার করেছিলাম, তাই লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝেই ব্যবহার করবে। দেখো আলু আর এঁচোড় কিন্তু খুব সুন্দর লালচে করে ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি কিছু বাটা মশলা। এর মধ্যে আছে 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চেস আদা কুচানো আর একটা বড় সাইজের টমেটো। মিক্সিং জারে বাটিটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম, আর একই সাথে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে আলু আর এঁচোড়ের সাথে মিশিয়ে কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে সমস্ত মশলা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে চুলাটা স্লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো মশলা বেশ কষানো হয়ে গেছে, আর মশলাও ভালো করে এঁচোড় আর আলুর ভেতরে ঢুকে গেছে। এই রান্নাটা কিন্তু বেশ একটুখানি কষিয়ে কষিয়ে সময় নিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে অলরেডি কিন্তু নানা ধরনের এঁচোড়ের রেসিপি শেয়ার করা আছে, তোমরা যারা এখনও দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিংক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। এই রান্নাটা একটুখানি মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না, তাই ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের আন্দাজ বুঝে ব্যবহার করবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে দেখো ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। চুলাটা ছাইতে রেখে ঝোলটাকে টকবক করে ফুটতে দেব। এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঝোল যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন চুলাটাকে লোতে করে দিতে হবে। লো ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকাটা তুলে নিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর দেব 1/2 টিস্পুন ঘি। যেই কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলাটা কিন্তু মাস্ট, এটা দিলে রান্নার স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যাবে। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চুলার আঁচটাকে লোতে করে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম।
এরই মধ্যে কিন্তু ডালনার ভেতরে ঘি আর গরম মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকে গেছে। আর দেখো আলু আর এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ ঘন ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরকম হালকা ঝোল থাকা অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ এঁচোড় আলুর ডালনার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।